দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ এক আসনে নৌকা মার্কার প্রার্থীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ থেকে শেতাউ রহমানের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। শনিবার বিকেলে নির্বাচন পরিচালনা কমিটির আয়োজনে শিবগঞ্জ মহিলা ডিগ্রি কলেজ মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক আব্দুল মতিনের সভাপতিত্বে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এইচএম খায়রুজ্জামান লিটন। এতে প্রধান বক্তা ছিলেন নৌকা মার্কার প্রার্থী ও সংসদ সদস্য ডাক্তার সামিল উদ্দিন আহমেদ শিমল। বক্তারা সকলকে ঐক্যবদ্ধ হয়ে নৌকা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান।